আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অল জব সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের বিষয় 1861 সাল, খুবই গুরুত্বপূর্ণ একটি সাল, এখানে বেশ অনেকগুলো তথ্য আছে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভুল ভুল হবে না আজকের ভিডিও দেখার পরে ইনশাআল্লাহ। এখানে এই উপমহাদেশ নিয়ে চারটা তথ্য আছে, কাজে এটা একটু খেয়াল করতে হবে। আমি একটু ভাগ করে নিছি যে উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় 1861 সালে লর্ড ক্যানিংয়ের আমলে, আর প্রথম আদমশুমারি ঘোষণা হয়, কিন্তু ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় 1872 সালে। এটা একটু খেয়াল করতে হবে যে 1861 সালে প্রথম আদমশুমারি ঘোষণা, আর ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় 1872 সালে। উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু হয়, পুলিশ আইন প্রণীত হয়, বাংলাদেশে পুলিশ আইন প্রণীত হয়, উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু হয়। তার মানে বাজেট, আদমশুমারি, পুলিশ, এই তিনটা জিনিস নিয়েই হচ্ছে মূলত চারটা তথ্য। এছাড়া সাহিত্য নিয়ে দুইটা, যে ঢাকা প্রকাশ প্রথম প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7ই মে, এই তারিখটা মনে রাখতে হবে, 25শে বৈশাখ এটাও মনে রাখতে হবে, 1208 বঙ্গাব্দ এই সালটাও মনে রাখতে হবে। বাংলা সাহিত্যের একমাত্র প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়। তার মানে সাহিত্য নিয়ে ঢাকা প্রকাশ, রবীন্দ্রনাথের জন্ম, আর হচ্ছে বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য। এছাড়া আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয় এবং শেষ হয় 1865 সালে। তার মানে আমরা যদি এখানে দুইটা ভাগ হয়ে গেল, যে সাহিত্য নিয়ে হচ্ছে তিনটা তথ্য, ঢাকা প্রকাশ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, আর হচ্ছে মেঘনাদবধ কাব্য, এছাড়া বাজেট, আদমশুমারি ঘোষণা, পুলিশ সার্ভিস চালু, পুলিশ আইন প্রণীত, এই আর আমেরিকা যুদ্ধ ঘোষণা। তার মানে এই 1861 সালটা নিয়ে যদি আপনার দুইজন বসে বা নিজে যদি বারবার একটু পড়েন, জাস্ট মুখস্থ না, একটু গল্প করেন, আড্ডা দেন, আশা করি 1861 সালে যে তথ্যগুলো ভুল হবে না। আমি একটু পার্ট বাই পার্ট করে দিলাম, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আপনার ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।